হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শুধু আমার কন্টেন্ট থেকে কত আয় হয় এটাই দেখাবো না, বরং আমি আপনাদের দেখাবো আপনারাও কিভাবে কন্টেন্ট থেকে আয় রোজগার শুরু করতে পারেন মোটামুটি ইমিডিয়েটলি। সো ভিডিওটা পুরোটা দেখাটাই আমি রেকমেন্ড করবো, চলুন শুরু করা যাক। দেখেন, আপনি হয়তো জানেন, বাট তারপরে আমি আপনাকে একটু মনে করাই দিচ্ছি, একটু আপনার মনের মধ্যে একটু রিসার্ফেস করাই দিচ্ছি যে এখন যদি আপনি ডানে তাকান, বামে তাকান, উপরে তাকান, নিচে তাকান, আপনি একটা অদ্ভুত জিনিস দেখেন যে চারদিকেই কন্টেন্ট ক্রিয়েটর এবং চারদিকেই ইনফ্লুয়েন্সার। এই জিনিস কিন্তু 5 বছর আগে ছিল না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি যদি এই মুহূর্তে এই ভিডিওটা পজ করে আপনার ফেসবুক ওয়াচে যান, অথবা আপনার ইউটিউব সাজেশনে যান, অথবা টিকটকে যান, অথবা ইনস্টাগ্রাম এক্সপ্লোরে যান, আপনি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখবেন যাকে আপনি আগে কোনোদিন দেখেন নাই। এটার মানেটা কি? এটার মানেটা হইল প্রতিদিন প্রতিনিয়ত কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বাড়তেছে এবং কন্টেন্ট ইন্ডাস্ট্রিটা বুম করতেছে। এবং এটা শুধু আপনার ট্র্যাডিশনাল কন্টেন্ট ইন্ডাস্ট্রির দিকে তাকায় দেখতে হবে তা না, আপনি বাইরে তাকাইলেও এটা দেখতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা জানি এখন যারা নাটক বানায় তারা কিন্তু টিভির জন্য নাটক বানায় না, তারা নাটক বানায় ইউটিউবের জন্য, তারা নাটক বানায় সোশ্যাল মিডিয়ার জন্য, কারণ তারা জানে যে ইউটিউব থেকে যে পরিমাণ ভিউ আসবে ওই ভিউয়ের থেকে যে আয় রোজগার হবে ওইটা টিভির থেকে হবে না। এখন যারা টক শো বানায় তারা কিন্তু টক শো টিভির জন্য বানায় না, তারা মেইনলি টক শো বানায় এখন ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য। ডিজিটাল প্ল্যাটফর্মের যে কন্টেন্ট বুম আমরা দেখতেছি সেইটা যেই স্কেলে এখন হচ্ছে, এই স্কেলে আগে কখনো হয় নাই, ভবিষ্যতে হবে নাকি আমরা জানি না, কারণ ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না, বাট আগে কখনো হয়নি এটা নিশ্চিত। এবং এই কারণেই কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার এখন আসলে পারফেক্ট সময়, যদি আপনি হইতে চান। কন্টেন্ট ক্রিয়েটর হওয়া কারো জীবনের এইম হওয়া উচিত বলে আমি মনে করি না, বাট যদি কেউ কন্টেন্ট ক্রিয়েশনের ভিতরে আসতে চায় অ্যাজ আ সাইড হাসল, অ্যাজ আ সাইড হবি, এটা মেইন প্রফেশন হওয়া উচিত বলেও আমি মনে করি না, তাহলে এটা আসলে পারফেক্ট সময়, এর থেকে ভালো সময় নাই। চলেন আমরা আমার ল্যাপটপের ভিতরে যাই, আমি আপনাদের দেখাই 2023 সালে কন্টেন্ট থেকে আমার আয় রোজগার কিরকম হয়েছে। আচ্ছা, ল্যাপটপ স্ক্রিনে যাওয়ার আগে আমি আপনাদের একটু বোঝাই কন্টেন্ট থেকে আয় কিভাবে হয়। আমার ধারণা আপনারা সবাই জানেন, বাট তারপর একটু বুঝাই বলি। কন্টেন্ট থেকে আয় মূলত হয় দুইভাবে। প্রথমটা হলো গিয়ে অ্যাড রেভিনিউ। ফুডপান্ডা ইউটিউবকে 100 টাকা দেয়, দিয়ে বলে যে এই নাও 100 টাকা, বিভিন্ন সময় যখন বিভিন্ন মানুষের ভিডিও প্লে হবে ইউটিউবে, ভিডিওর আগে তুমি একটা ফুডপান্ডার অ্যাড চালাবা। ইউটিউব বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, ইউটিউব অ্যাড চালানো শুরু করে। এবং ওই যে ফুডপান্ডা ইউটিউবকে 100 টাকা দিয়েছিল, ইউটিউব এখন ওই 100 টাকা 60 টাকা নিজে রাখে, আর বাকি 40 টাকা যার যার ভিডিওর আগে ফুডপান্ডার অ্যাড চলছে তাকে তাকে ভাগ করে দিয়ে দেয়। এটাই হলো মূলত অ্যাড, আমি খুব সহজ করে বোঝাচ্ছি, বাট এটাই মেইনলি অ্যাড থেকে ইনকাম। ফেসবুকেও একই ব্যাপার, আপনি যখন ফেসবুকে ভিডিও দেখেন বা আপনি যখন ইউটিউবে ভিডিও দেখেন, ভিডিওর আগে, ভিডিওর মাঝখানে, ভিডিওর শেষে অ্যাড প্লে হয়, এবং ওই অ্যাডগুলো চালানোর জন্য ওই কোম্পানি ইউটিউব বা ফেসবুককে যত টাকা দিয়েছে সেই টাকাটার একটা অংশই ফেসবুক বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে শেয়ার করে। এটা হলো আয়ের 1 নম্বর উপায়। আর 2 নম্বর উপায় হলো স্পন্সরশিপ। আপনি যদি মোটামুটি লেভেলের একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, স্পন্সরশিপের বাংলাদেশে এখন কোনো অভাব নাই, খুব কম কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্টই আমি শিওর আপনারা দেখছেন যার স্পন্সর নাই। ভালো হোক অনেক, খারাপ হোক অনেক, সবাই স্পন্সর পায়, কারণ বিভিন্ন কোম্পানিরও বাংলাদেশে কোনো অভাব নেই। বাংলাদেশ একটা বড় মার্কেট, বাংলাদেশ 9th largest ইকোনমি হওয়ার কথা আগামী 10 বছরের মধ্যে। সো বাংলাদেশে কোম্পানির কোনো অভাব নেই, বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটরের কোনো অভাব নেই, সবাই সুন্দর স্পন্সরশিপ পাচ্ছে। সো স্পন্সরশিপ থেকেও আরেকটা ইনকাম হয়। আমি যদি ফার্স্টে আমার 2023 সালের স্পন্সরশিপের ইনকামের কথাই আপনাকে বলি, আমি জানি একটু অন্যরকম শোনাবে শুনলে, বাট আমি কিন্তু খুব কম স্পন্সরদের সাথে কাজ করি। অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের আপনি দেখবেন আরও অনেক বেশি স্পন্সরদের সাথে কাজ করে। আমি কখনো ফেসবুকে দেখবেন না যে একটা স্পন্সরের পোস্ট দিয়েছি, শুধু সবসময় ভিডিওর ভিতরেই আমি স্পন্সরদের কথা বলি, আলাদা করে পোস্ট দিই না। আমি অনেক কম কাজ করি স্পন্সরদের সাথে। কম কাজ করেও 2023 সালে আমার কাজ করা হয়েছে ট্যাপ ট্যাপ সেন্ডের সাথে। ফর এক্সাম্পল, আপনারা যদি আমার দুবাইয়ের ভিডিও দেখে থাকেন, বা আপনারা যদি আমার 10,000 টাকাকে কীভাবে 1,00,000 টাকা কনভার্ট করা যায় ওটার ভিডিওটা দেখে থাকেন, এগুলো সব কিন্তু ট্যাপ ট্যাপ সেন্ডের সাথে করা। আমি হোস্টিংয়ারের সাথে কাজ করেছি, আপনারা যদি 30 মিনিটের ওয়েবসাইট বানানোর ভিডিও দেখে থাকেন, বা কীভাবে ফাড়ি ঘরের জন্য ওয়েবসাইট বানাচ্ছি ওই ভিডিওগুলো দেখে থাকেন, বা কীভাবে চুল বিক্রি করে বড়লোক হওয়া যায় ওই ভিডিওটা দেখে থাকেন, ওগুলো কিন্তু হোস্টিংয়ারের সাথে করা। তারপর পিৎজা বার্গের সাথে আমি একটা কোলাবোরেশন করেছি, আপনারা জানেন। হাতিলের সাথে আমি একটা কোলাবোরেশন করেছি, যেখানে আমি প্রায় 4,00,000 টাকার ফার্নিচার আমার সাবস্ক্রাইবারদের দিয়েছি, তো ওইটা একটা কোলাবোরেশন ছিল। আমি গ্রামীণ ফোনের সাথে কাজ করেছি, আমি ইভেন টেলিটকের সাথেও কাজ করেছি। টেলিটকের একটা ভিডিও আছে, আপনারা আমার চ্যানেল ঘাটলে দেখতে পারবেন। বিকাশ নগদের সাথে তো কাজ করা হয়েছেই। আমি খুব ছোট স্কেলের একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে খুব অনেক স্পন্সরদের সাথে কাজ করতে না চেয়েও এতগুলো কোম্পানির সাথে অলরেডি 2023 সালে কাজ করে ফেলছি। আপনি বুঝতে পারতেছেন মার্কেটটা আসলে কত বড়। অন অ্যান অ্যাভারেজ আমি এক্সাক্ট নাম্বারটা বলতে পারবো না, আমার বলতে কোনো সমস্যা ছিল না, বাট এই কোম্পানিগুলো আসলে চায় না আমি এক্সাক্ট নাম্বারটা বলি যে ওরা আমাকে কত টাকা দেয় একটা ভিডিওর জন্য। অন অ্যান অ্যাভারেজ কোনো একটা প্রজেক্টের জন্য 1,50,000 টাকার আশপাশে দেওয়া হয়, এবং আমি মাসে 4টা ভিডিও আপলোড করি। 4টা ভিডিওর মধ্যে 2টা ভিডিওতে সাধারণত স্পন্সর থাকে। সো বছরে আমি 24টা ভিডিওতে স্পন্সর নেই, প্রত্যেকটা যদি 1,50,000 টাকা পাই আমি
অ্যাভারেজে, তাহলে অন অ্যান অ্যাভারেজ আপনি ধরতে পারেন 36 লাখ টাকার মতো আসে। একটু আপ ডাউন হয়, বেশিরভাগ সময় উপরেই যায়, নিচে নামে না, বাট কখনো কখনো নিচে নামতে পারে। সো 36 লাখ টাকা এক্সাক্ট না ধরে আপনি ধরতে পারেন 30-40 লাখ টাকা, জাস্ট সেফ থাকার জন্য। এটা হলো স্পন্সরশিপের বিট থেকে ইনকাম। এবার আমরা ল্যাপটপে চলে যাই দেখার জন্য অ্যাড থেকে আমাদের ইনকাম কিরকম হয়েছে। সো আমি আমার ইউটিউবে আছি, আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব ড্যাশবোর্ড, আমার এখন 9,21,000 সাবস্ক্রাইবার, গত 28 দিনে প্রায় 9,000 সাবস্ক্রাইবার বেড়েছে। আমি যদি অ্যানালিটিক্সে চাপ দিই, অ্যানালিটিক্সে চাপ দিলে আমরা দেখতে পারবো অক্টোবর মাসে আমার ইনকাম হয়েছে $809। আমি এখানে চাপ দিই অক্টোবর মাসে ইনকাম $809, সেপ্টেম্বরে 877, অগস্টে 943, জুলাইয়ে 895, জুনে আমরা দেখতে পাচ্ছি 615, কারণ জুনে আমি কোনো ভিডিও আপলোড করিনি। সো কোনো ভিডিও আপলোড না করার পরেও ওই মাসে আমার ইনকাম হয়েছে $615। আমি প্রত্যেক মাসেরটা আপনাদের পড়ে শোনাবো না, কোনো দরকার নেই, বাট আমি যদি পুরো 2023 সালেরটা দেখি, পুরো 2023 সালে আমার 1.7, সো প্রায় 2 কোটির কাছাকাছি মানুষ, 1.7 কোটি মানুষ, 1,70,00,000 মানুষ ভিডিও দেখেছে, এবং টোটাল 2023 সালে এখন পর্যন্ত অক্টোবর মাস পর্যন্ত আমার আয় হয়েছে $8,943, বা হিসাবে সুবিধার জন্য আমরা $9,000 ধরতে পারি, বা বাংলা টাকায় হিসাব করলে $9,00,000, $1 যদি আপনি $100 ধরেন। ফেসবুকের টাইমের দেখাচ্ছি না, ফেসবুকে মোটামুটি একই রকম ইকুয়েশন, বাট জাস্ট টাকার অঙ্কটা অনেক কম। ইউটিউবে 9,000, ফেসবুকে 4,000 একটু বেশি। সো ইউটিউব এবং ফেসবুক মিলিয়ে আপনি ধরে নিতে পারেন ইনকাম হয়েছে $14,00,000 টাকার আশপাশে। আমি এখানে লিখে রেখেছি, আমি এটা দেখে দেখে বলতেছি। সো $9,000 ফেসবুকের, $5,000 আর স্পন্সরশিপের, $36,00,000 টাকা সব যদি আপনি হিসাব করেন, তাহলে আপনি দেখবেন কন্টেন্ট থেকে জানুয়ারি থেকে অক্টোবর মাস, সো এই 10 মাসে আমার ইনকাম হয়েছে প্রায় $50,00,000 টাকার মতো, বা মাসে $5,00,000 টাকার মতো। সো এই হলো আমার কন্টেন্ট থেকে আয়ের হিসাব। এখন আমি আবারও বলি, এই $50,00,000 টাকাকে কিন্তু খুব সহজেই 1 কোটি টাকা বানানো সম্ভব। জাস্ট আমার ডাবল স্পন্সর নিতে হবে, আমার আরও অনেক বেশি ভিডিও আপলোড করতে হবে, মাসে 3টা বা 4টা ভিডিওর জায়গায় আমি হয়তো মাসে 10টা ভিডিও বা সপ্তাহে 3টা ভিডিও যদি করি, তাহলে এটা ইমিডিয়েটলি ডাবল হয়ে যাবে, তেমন কোনো এক্সট্রা এফোর্ট দিতে হবে না, পসিবল। অথবা আমি যদি একজন ম্যানেজার রাখি, আমি যদি স্পন্সরদের গুতাই, বা আমি যদি আর একটু কম টাকায় কাজ করতে রাজি হই, সব কিছু মিললে কিন্তু খুব সহজেই আমি এই টাকাটা আরও অনেক বাড়ায় ফেলতে পারি, যেটা আমি এই মুহূর্তে চাচ্ছি না, দেখে আমি করি না। যেহেতু আমাদের নিজেদের প্রোডাক্ট এবং সার্ভিস আছে, আমরা নিজেদের জিনিসই অনেক পুশ করি, সো প্রত্যেক ভিডিওতে আমি স্পন্সর নিতে এমনিতেও চাই না, কারণ আমি যে কিছু ভিডিও থাকুক যেগুলোর ভিতরে আমরা নিজেদের প্রোডাক্ট সার্ভিস নিয়ে কথাবার্তা বলবো। বাট অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এটা করে, কোনো দোষ নাই তাদের, তারা করতেছে ভালো, আমি চাই সবাই বিজনেস হিসেবে এগুলো দাঁড় করানোর চেষ্টা করুক, আমি কোনো দোষ দেখি না এখানে। আমি জাস্ট বলতেছি আপনাদের এটা বোঝানোর জন্য মার্কেটটা আসলে কত বড় এবং মার্কেটটা এখনো কত ওয়াইড ওপেন। কথা হলো, যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, কয়েকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, যেগুলো মাথায় না রাখলে একদমই আপনি ভালো করতে পারবেন বলে আমার মনে হয় না। 1 নম্বর জিনিস হলো, কন্টেন্ট ক্রিয়েশন শুড অলওয়েজ বি আ সাইড হবি। কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আমি বাকি সবকিছু ছেড়ে ছুড়ে দেবো এবং শুধু কন্টেন্ট বানাবো, এটা আমার মতে খুব একটা ভালো আইডিয়া না, এটা হওয়া উচিত না, এটা আপনার করা উচিত না, এবং আমি আশা করতেছি যারা এই ভিডিও দেখবেন তারা করবেন না। কারণ কন্টেন্ট ক্রিয়েশন এমন কোনো মধু না যেটা করার জন্য আমার জাগতিক জীবনে সবকিছু ছেড়ে শুধু ভিডিও বানাইতে হবে, আমি ভিডিও বানাচ্ছি দেখে আমি আর দুনিয়ার কোনো কিছু করতে পারবো না, এটা হওয়ার কথা না। এবং আমি যে ধরনের কন্টেন্ট বানাই, এই ধরনের কন্টেন্ট যদি আপনি বানাইতে চান, ইন দ্য সেন্স আমি যে ফিলোসফিতে বিশ্বাস করি যে আপনি যদি নিজে কোনো কিছু না করেন, তাহলে ওইটা নিয়ে জ্ঞান দেওয়াটা খুব একটা লজিক্যাল না। সো আমি যদি এমন হইতাম যে আমি কখনোই কোনো বিজনেস করি না, বা এখনও কোনো বিজনেস করতেছি না, আমি শুধু জ্ঞান দিই ইউটিউবে এসে বিজনেস নিয়ে, ওই জিনিস করাটা খুব একটা লজিক্যাল না। সো ওই ফিলোসফি যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনি কখনোই কন্টেন্টে ফুল টাইম যেতে পারবেন না, কারণ আপনার অন্য জিনিস করতে থাকতে হবে, যাতে করে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি এটা করি, এই কারণেই আমি এটা নিয়ে কথা বলতে পারতেছি। তো এই ব্যাপারটা মাথায় রাখবেন যে কন্টেন্ট ক্রিয়েশন ফুল টাইম ব্যাপার হওয়া উচিত বলে আমি বিশ্বাস করি না, অ্যাটলিস্ট বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস বিশ্বাস করতে পারে, আমি জাস্ট আমার বিশ্বাসের কথা আপনাকে বললাম। সেকেন্ড, আপনি কি টপিকে কন্টেন্ট বানান, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি একটা ভিডিওর স্পন্সরশিপের ওই 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের জন্য 1.5 লাখ টাকা চার্জ করতে পারি, বিকজ আমি খুব সিরিয়াস টপিক নিয়ে ভিডিও বানাই, সেটা যুদ্ধ হোক, সেটা রাশিয়া হোক, সেটা বিজনেস হোক, সেটা ইকোনমিক্স হোক, সিরিয়াস সিরিয়াস বিষয়ে ভিডিও বানাই। ইভেন যখন আমি ফানি কোনো একটা টপিকে ভিডিও বানাই, ওটাও আসলে একটা সিরিয়াস টেকের ভিডিও। আপনি চিন্তা করেন, মাথার চুল বিক্রি করে বড়লোক হয়ে যাওয়াটা কিন্তু একটা ফানি টপিক, আমরা যদি আইডিয়ার কথা চিন্তা করি, বা চাঁদে জমি কিনে বড়লোক হয়ে যাওয়ার চেষ্টা নিয়ে আমরা যে গত বছর ভিডিও বানিয়েছিলাম, টপিকটা কিন্তু একটা ফানি টপিক, বাট আলোচনাটা কিন্তু ফানি না। আমি কিন্তু কমেডি করার চেষ্টা করতেছি না আপনাদের এখানে এসে। এটা আমি কেন বলতেছি, এটা আমি বলতেছি না যে কমেডি করা খারাপ, আমি বলতেছি আপনি কোন টপিকে ভিডিও বানাচ্ছেন এইটার উপরে আপনার প্রাইস ডিক্টেট হয়। যে সিরিয়াস সিরিয়াস টপিকে ভিডিও বানায়, যে সিরিয়াস কথাবার্তা বলে, যার অডিয়েন্সও ওরকম, যারা সিরিয়াস কোনো একটা কথা শুনতে আসছে, বা কিছু একটা শিখতে আসছে, বা কিছু একটা জানতে আসছে, দিন শেষে ইউটিউব এন্টারটেনমেন্ট, এটা স্কুল না, তাই না? আমি আপনাদের স্কুলে বসায় জ্ঞান দিচ্ছি না, এটা এন্টারটেইনমেন্ট। বাট এন্টারটেইনমেন্টের ভিতরেও যারা একটু হইলেও এনরিচড এন্টারটেইনমেন্ট পাচ্ছে, একটু জ্ঞান পাচ্ছে, ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের স্পন্সররা আর একটু বেশি টাকা দেয়, এটা সত্য কথা। আমার কন্টেম্পোরারি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে আমি চিনি, যারা 1.5 লাখ টাকা চার্জ করতে পারে না প্রত্যেক ভিডিওতে,
তাদের ভিডিও খারাপ এরকম না, তাদের ভিডিও আমার থেকে আরও অনেক বেশি মানুষ দেখে, তাদের ভিডিওর প্রোডাকশন কোয়ালিটি আরও অনেক ভালো, কিন্তু জাস্ট কন্টেন্টের টপিকের ডিফারেন্সের কারণে জিনিসটা হয় না। সেই দুইটা ব্যাপার আপনি মাথায় রাখবেন, এক নম্বর হলো কন্টেন্ট ক্রিয়েশন আপনার ফুল টাইম জিনিস হওয়া উচিত না, সেকেন্ড ব্যাপার হলো কি টপিকের উপর আপনি কন্টেন্ট বানাচ্ছেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে প্যাসিভ জার্নালে নতুন একটা কোর্স যুক্ত হয়েছে। প্যাসিভ জার্নাল আপনারা যারা চেনেন না, আমাদের কোর্স ড্যাশবোর্ড সিস্টেম যেখানে একবার টাকা দিয়ে জয়েন করলে একসাথে সব কোর্স পাওয়া যায়, আলাদা আলাদা কোর্স কিনতে হয় না। সো যাদের প্যাসিভ জার্নাল আছে তারা অলরেডি আমাদের ইউটিউবের কোর্সটা দেখা শুরু করে ফেলছেন হয়তো, যাদের নাই তাদেরকে আমি জানাই দিচ্ছি যে প্যাসিভ জার্নালের ভিতরে দুইটা ইন্টারেস্টিং কোর্স আছে, একটা হলো ইউটিউব ফান্ডামেন্টালস আর একটা হলো ভিডিও এডিটিং। সো ওই দুইটা কোর্স যদি আপনি করেন, আপনি একবার কিনলে তো আপনি সব কোর্স পেয়ে যাবেন, সো আমাদের 13-14 যতগুলো কোর্সই আছে এখন সব কটা কোর্স আপনি পেয়ে যাচ্ছেন, তার মধ্যে ওই দুইটা কোর্স যদি আপনি করেন, সো ইউটিউব ফান্ডামেন্টালস এবং ভিডিও এডিটিং ফান্ডামেন্টালস, ভিডিও এডিটিং এর অ্যাডভান্স আর একটাও আসবে, ওটাও আপনি আপনার ড্যাশবোর্ডে পেয়ে যাবেন যখন আসবে, এই কোর্স দুইটা যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য মোটামুটি রেডি বলে আমি বিশ্বাস করি। কারণ ওই কোর্সটার ভিতরে আমি কোন লাইট ইউজ করি থেকে শুরু করে, আমি কোন মাইক ইউজ করি থেকে শুরু করে, আমি কোন ক্যামেরা ইউজ করি থেকে শুরু করে, কোন টপিকের উপরে কেমনে ভিডিও বানানো উচিত থেকে শুরু করে, কন্টেন্ট ক্রিয়েশনের থিওরিতে যা যা আছে সবকিছুই শিখিয়ে দিয়েছি। আপনাদের যাদের ইচ্ছা আপনারা ওটা দেখতে পারেন, যদি ইচ্ছা না হয় জোর জবরদস্তির কিছু নেই, আপনার দেখতেই হবে, এরকম না, না দেখলে আপনার জীবন নষ্ট এরকম না, বাট আমার মতে ওয়ার্থ ইট হবে, লস হবে না। তো ওটার লিঙ্ক উপরে নিচে আমি কোথাও দিয়ে দিব। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। টাটা।